والله مش بعد منه ولسه والله والله مش بعد لسه راحت قلبي راح قلبي শোকের মাতম চলছে গাজার এই পরিবারটিতে। যমজ সন্তানকে হারিয়ে নিঃস্ব মা রানী আবু আনজা, তাকে যে মা বলে ডাকার মতো আর কেউ রইল না। আল্লাহ আমাকে এক মেয়ে ও এক ছেলে দিয়েছিলেন। যুদ্ধ শুরুর একদিন আগে তাদের জন্ম হয়। তাদের বাবাকে হত্যা করা হয়েছে। তিনি তার নামেই মেয়ের নাম রেখেছিলেন, যাতে তার মেয়ে তার নাম ধরে রাখে। সেও তার বাবার কাছে চলে গেল। আমার আর কেউ থাকলো না, আমি চিরতরে একা হয়ে গেলাম। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অনেক সাধনার দুই সন্তানকে হারিয়েছেন তিনি, সেটি বারবার বলছিলেন। দীর্ঘ দশ বছরের চিকিৎসার পর ঘরে আলোকিত করে এসেছিল ইসা মোনাইম। ছয় মাস না হতেই জীবন দিতে হলো তাদের। এদিন আরো অনেকে নিহত হয়েছেন। রেহানুল রানা, সময় সংবাদ।